মোহাম্মদ ইসলামকে যদি ফেতনা মুক্ত করতে হয়, একমাত্র রাস্তা হচ্ছে নিজের ভিতরে আল্লাহকে খুঁজে পাওয়া, নিজেকে সচ্চরিত্রবান বানানো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগের জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ান বাগি রহমাতুল আলাই ও কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম পৌঁছে জানাই। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত সকল আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল আশিক রাসূল ভাই ও বোনেরা আমার সম্মানার্থে দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলকে নিজ নিজ স্থানে বসে পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান মোর্শেদের অপার দয়ার বদৌলতে প্রতি সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও দেশ এবং বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং আমাদের সাংগঠনিক আমাদের সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করছি। পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ইমান। আজকে যদি আমরা বলি অমুক অত বড় উলি আল্লাহ, অমুক এত কিছু, অমুক এইটা, তমুক এইটা, কি হবে? উনি অনেক বড় উলি আল্লাহ, কি লাভ যদি আপনি তার কাছ থেকে নিজে মুক্তির ব্যবস্থা করতে না পারেন? উলি আল্লাহ বড় সে যিনি তার মুরিদকে আল্লাহ ও রাসুলকে পাওয়াইতে পারে। বাবা আদম আলাইহিসাল্লাম থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং বেলায়েতের যুগে যত উলি আল্লাহ আসছেন, প্রত্যেকেই মানুষকে আল্লাহর পথে ধাবিত করেছেন, আল্লাহকে পাওয়ার শিক্ষা দিয়েছেন, আল্লাহর আদর্শে নিজেকে আদর্শবান করার শিক্ষা দিয়েছেন। বাবা দেওয়ান বাগি যখন এসে দেখলেন এই সমাজে মানুষ রাসুলকে অপমান করছে, অবমাননা করছে, ভুলে গেছে, তখন তিনি সবাইকে আশিকে রাসুল বললেন, যাতে মানুষ রাসুলকে ভুলে না গিয়ে বরঞ্চ তার আদর্শে নিজেকে উদ্ভাসিত করে। আশিকে রাসুল মানে কি? শুধু রাসুলকে ভালোবাসা? আশেকে রাসুল শুধু রাসুলকে ভালোবাসা নয়, আশেকে রাসুল রাসুলের চরিত্রে, রাসুলের আদর্শে নিজেকে আদর্শবান মানা, রাসুলের চরিত্রে নিজেকে চরিত্রবান মানা। এখন আপনি তরিকতে সামিল হলেন, নিজের চরিত্রটাকে পরিবর্তন করলেন না, নিজের ভিতরটাকে কুলুষিত পাপ অন্ধকারে রাখলেন, আবার আপনি পরিচয় দেন, আমি আশেকে রাসুল, আমি পথ দেখাতে পারি যে পথে চললে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর কাছ থেকে নিজের মুক্তির ব্যবস্থা করতে পারেন। সো এখন ওই পথে চলতে হবে কার? আপনার। কেমন? আমি আর একটু উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনার গরুর মাংস পছন্দ, আপনি আমার এসে বললেন আমি গরুর মাংস একটু পছন্দ করি, আমি বাজার থেকে মাংস আনতে পারবো, আমি মশলা মাখাইতে পারবো, আমি চুলায় চড়াই, আমি মাংস কষায় রান্না করে দিতে পারবো, শুধু মাংস কিভাবে খাবেন সাথে একটু ভাতও রান্না করে দিতে পারবো, শুধু ভাত খাইতে মজা লাগে না, অনেকে লেবু পছন্দ করে, আমি চাইলে একটু লেবু মাখাই দিতে পারবো, ভাতটারে পুরো কসলাই প্লেটের মধ্যে মাখাই দিতে পারবো, নলা তুলে আপনার মুখে দিতে পারবো, তারপরে আর পারবো না। আপনি মুখের থেকে যদি ফেলে দেন আমার কিছু করার আছে? আমি আপনাকে খাওয়াই দিতে পারবো না, খেতে হবে আপনার। আমি মোহাম্মদ ইসলামকে একটি পাত্রে এনে আপনার মুখের সামনে ধরতে পারি, কিন্তু এই পাত্র থেকে আপনি নিজেকে চরিত্রবান বানিয়ে গিলে গিলে আস্তে আস্তে নিজেকে ঘষে ঘষে পবিত্র করা, চরিত্রবান করার দায়িত্বটা আপনার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে পরিবর্তন, এর চেয়ে কঠিন পৃথিবীতে আর কিছু নাই।
আমি সেই কঠিন কাজটায় হাত দিছি। সারা দুনিয়াও যদি আমার বিরোধিতা করে, যদি কেউ আমার সাথে না দাঁড়ায়, এ গোলাম একলা চলবে। কিন্তু আপনারা যে আমাকে যে প্রেমে আবদ্ধ করেছেন, যে ভালোবাসায় আবদ্ধ করেছেন, আমি এক পা গেলে দেখি আমি কোথায় একা, শত সহস্র আশেকে রাসূল আমার সাথে আছে। কি বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাত নামান। আসলে এই মোহাম্মদ ইসলামকে যদি ফেতনামুক্ত করতে হয়, একমাত্র রাস্তা হচ্ছে নিজের ভিতরে আল্লাহকে খুঁজে পাওয়া, নিজেকে সচ্চরিত্রবান বানানো। খানকা শরীফ আর দরবার শরীফ শুধু মিলাদ পড়া নামাজ পড়ার জায়গা হবে না। আমি খানকা, দরবার, মজলিস সবগুলোকে আমি চরিত্রবান বানানোর কারখানা বানাইতে চাই। সেখানে বসবেন 10টা আশেক রাসুল, বসবেন তো নিজেকে চরিত্রবান বানানোর কাজ করতে থাকবেন। আপনার একটা বাড়ি, আপনার একটা জবান, একটা আল্লাহ রাসুলের ধর্মের শক্তি হোক, যে যেখানে যেই অবস্থায় আছেন ওই জায়গা থেকে ফুলের গন্ধ ছড়ান। ফুল দেখছেন? ফুল ওরে আপনি লন্ডনে লাগান, আমেরিকায় লাগান, আর বাংলাদেশে লাগান, আর নর্দমায় লাগান, ও গন্ধ ছড়াবে। ওর কাজ কি? গন্ধ ছড়ান, সুগন্ধ ছড়াবে। আপনার বাড়ি, আপনার উঠান, আপনার ঘর, আপনি যেখানে আছেন সেখানে বসেই প্রেমের কথা বলেন, চরিত্রবান হওয়ার কথা বলেন, নিজেকে চরিত্রবান বানান, মিথ্যা ত্যাগ করেন, অন্যায় ত্যাগ করেন, অত্যাচার ত্যাগ করেন, আল্লাহ ও রাসুলের পথে নিজেকে ধাবিত করেন। যদি আমরা সেটা করতে না পারি কি হবে? আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি রহমতুল্লাহ আলাই চলে গেছেন, তার আগে যত ওলি আল্লাহগণ তারাও চলে গেছেন, প্রফেট নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ওনারা আসবেন, ওনারা যাবেন, আমি পরিবর্তিত হব না। আমাকে পরিবর্তন হওয়াটা অনেক বড় কাজ। বর্বর আরব যুগে এসে রাসুল ইসলাম এসেছিলেন, এসে কি বলেছিলেন জানেন? বলেছিলেন তোমরা গাছের পূজা করো না, মূর্তির পূজা করো না, ওইটার পূজা করো না, ওগুলির মধ্যে আল্লাহ থাকেন, আল্লাহ একজন, এক, একাত্মবাদের কথা, এবং এক আল্লাহর প্রতি মানুষকে ধাবিত করেছিলেন। সেই জন্য নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফাকে সর্বশেষ নবী এবং তাকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদায় আল্লাহ ভূষিত করেছিলেন। কি বলেন, সত্য না মিথ্যা? আচ্ছা, এই ঘটনার পরে 1400 বছর পার হয়েছে, কিন্তু মানুষ যেই নবী মোহাম্মদকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, মানুষ সেই নবী মোহাম্মদকে উল্টে বড় ভাইয়ের মতো, তারে মানা যাবে না, তাকে বাদ দাও, এই ধরনের কনসেপ্টে মুসলমানরা চলে আসছে। শুধু তাই নয়, যে আল্লাহকে তাদের পাওয়ার কথা, যে আল্লাহর একাত্মবাদের কথা, যে আল্লাহকে সিজদা করার কথা হাজির নাজির করে, সেই আল্লাহকে আমরা বইয়ের পৃষ্ঠেই রাখতে চাইছি, কিন্তু সেই আল্লাহকে আমরা আমার অন্তরে বসাইতে পারি নাই। আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই এসে 1985 সনে দেওয়ান বাগ শরীফের এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করে আল্লাহকে নিজের মাঝে প্রতিস্থাপন করেন, এবং পরবর্তীতে শুধু নিজের মাঝে তো সকল ওলি আল্লাহগণে প্রতিস্থাপিত করেছেন, কিন্তু তার মুরিদের মাঝে প্রতিস্থাপন করতে পেরেছেন কিনা, আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি এসে সেই আল্লাহর যে শুধু এক নয়, তার যে একটা আকার আছে, কি আকার সেটা, তিনি তার চোখ আছে, তার নাক আছে, তার মুখ আছে, মানুষ তাকে সিজদা করবে, মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তার আনুগত্য করবে, এই যে আল্লাহর আরেকটি রূপের প্রকাশ তিনি করলেন, এবং সেই আল্লাহকে প্রকাশ করতে গিয়ে তাকে এত ঝড় বালা মুসিবত যুদ্ধ, তবুও তিনি নিজের জায়গা থেকে না সরে আল্লাহর পথে, আল্লাহর রাহে, আল্লাহর জন্যে, আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করেছেন। আল্লাহ বলেছেন এত দৃঢ় ব্যক্তি, এত দৃঢ় মানুষ আমাকে ভালোবেসে, আমার প্রতি ঈমান এনে সমাজে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বাজি লাগিয়ে দিয়েছেন, আমি কি তাকে সম্মান করব না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, মুরিদ তোমার পরিচয় কি, তোমার অন্তর তোমার পরিচয়, আলোকিত অন্তর না অন্ধকারাচ্ছন্ন অন্তর, আশেক রাসুলের পরিচয় দিবে তার অন্তর, আশেক রাসুলের পরিচয় দিবে তার চরিত্র, আশেক রাসুলের পরিচয় দিবে তার আদর্শ, যদি তা করে তাহলে এই মোহাম্মদ ইসলাম সামনে অগ্রসর হবে। সম্মানিত আশেক রাসূলেরা, এই মোহাম্মদ ইসলামকে অগ্রসর করা অনেক কঠিন, তারপরও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।
তরিকাটাকে অগ্রসর করার জন্য। আমার এই যুদ্ধটা কামিয়াব হবে যদি আপনি আল্লাহ ও রাসূলকে আপনার অন্তরে বসাইতে পারেন। আমার এই যুদ্ধটা কামিয়াব হবে যদি আপনি বোন, মা, খালা সবাইকে একত্রিত করে নিজেদেরকে আল্লাহ ও রাসূলকে বসাইতে পারেন। তাই আমি সকল আশেকের রাসূল ভাই ও বোনদের কাছে অনুরোধ করি, চলুন না আমরা সবাই আল্লাহ ও রাসূলের পথে ধাবিত হই। চলুন না আমরা সবাই চরিত্রবানের পথে ধাবিত হই। আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, আমার মালিক যাতে আমাকে সুযোগ দেয়, আমি যাতে আপনাদেরকে আল্লাহ ও রাসূলকে পাওয়াইতে পারি। ভাই ও বোনদের কাছে আমি অনুরোধ করি, আমরা নিজেরা ধাবিত হই এবং নিজেদেরকে চরিত্রবান বানাই। সমাজে যাদের প্রতি আপনি প্রলোভন, লোভ, লালসায় জড়িত হবেন, আল্লাহর কসম, একটাও আপনার সাথে কবরে যাবে না, একা নিঃস্ব হয়ে, এতিম হয়ে কবরে যাওয়ার আগে মালিকের সন্তুষ্টিটা অর্জন করি। আমি আপনাদের সকলের কাছে একটি সাহায্য চাই, একটি প্রার্থনা, চলেন আমরা সবাই চরিত্রবান হই। আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে নিজের আলোচনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে তার আদর্শে এবং তার পথে চলার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন।